নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার যে তিনটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিনের এই ভিডিও আমার, কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, যদি আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণরূপে আলোচনাটি যদি শুনেন কিনা, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমাদের জীবনে অনেক ক্ষেত্রে বাধা আসে, শুধুমাত্র অর্থপ্রাপ্তির ক্ষেত্রে না, কোনো চাকরির জায়গাতে বাধা আসছে, ব্যবসা করছেন ব্যবসার জায়গাতে বাধা আসছে, বা আপনি কোনো কাজে যাচ্ছেন সেই কাজটা বারবার বাধা প্রাপ্ত হচ্ছে, তেমনি অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বাধা প্রাপ্তি হচ্ছে। কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহকে যদি শুভ করা যায়, নিশ্চিত রূপে আমাদের অর্থপ্রাপ্তি ঘটবে। রাহু কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহু কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করে। 30 থেকে 38 ডেজ এর মধ্যে রাহু রক্ষা কবচ। যাদের অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অল্পের জন্য, আপনারা সরাসরি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রতিদিনের আমার এই প্রোগ্রাম আপনাদের কাছে, আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, কারণ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমাদের মুখ্য কারকগ্রহ রাহু, শুক্র এবং বুধ এবং ভাগ্য। কারণ ভাগ্য যদি আমাদের সাথ না দেয়, তাহলে কিন্তু আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমার এই ভিডিও আপনাদের কাছে এই বার্তাটা দেয় যে আপনাদের সাথে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না, যদি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার পর্যালোচনা করেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রতিদিনের এই আমার একটাই আলোচনা, আর এবং যারা নতুন দর্শক রয়েছেন, যারা অর্থপ্রাপ্তি অর্থাৎ ইনভেস্টমেন্ট করছেন, তাদের জন্য আমি বারবার বলি, আপনারা রাহু রক্ষা কবচ এবং পার্চার রিফর্মেশন অবশ্যই আপনারা করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু 100% হবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন সময়ে অর্থপ্রাপ্তি করতে চলেছে এবং সেই রাশিগুলোর টার্গেট নাম্বারই বা কী রয়েছে, 12টি রাশির মধ্যে স্পেশাল 3টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা জন্মকুণ্ডলী
অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ আপনার রাহু। রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, দশা মহাদশা আপনাদের পারমিট করছে কি না, তার উপর নির্ভর করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কি না। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি একে একে আলোচনা আমি করতে চলেছি। প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আগামীকাল আপনাদের লটারি হোক, শেয়ার বাজার হোক, স্টক মার্কেট হোক, অনলাইন ট্রেন্ডিং হোক, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে মকর রাশি। এবং আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 9, আপনাদের শুভ সময় সকাল 9:53 থেকে 10:21 পর্যন্ত, টাইমটা খুব সীমিত মকর রাশির ক্ষেত্রে, এই সময়টা কাজে লাগান। সময় কিন্তু বারবার আসে না, যারা মানে সময়টা বিশেষ করে ইম্পর্টেন্ট আমি বারবার বলছি। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8, 6, আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:33 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এবং আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। শুধু কৌশিকদা বলছে বলে লটারি কাটবেন এমন না, আগে ব্যক্তিগত জন্মছককে অ্যানালিসিস করেন, আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে এবং আপনাদের ফরচুনা নাম্বার কত রয়েছে। 3 নম্বর এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 2 এবং 6, আপনাদের যে শুভ সময় সকাল 10:29 থেকে 12:14 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 3টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করুন। এবং যারা রত্ন বা কবচ নিতে চাইছেন, ইচ্ছুক রয়েছেন, ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।